শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মুসলিম দেশগুলো স্বীকৃতি চায় তালেবান। জব্দ 28 কোটি মার্কিন ডলার ফেরত পাচ্ছে আফগানিস্তান। এবার মার্কিন গোয়েন্দা বিমানকে ধাওয়া করল রুশ যুদ্ধ বিমান। ইরাকে যুদ্ধ শেষ করলেও সৈন্য সরাবে না যুক্তরাষ্ট্র। সীমান্তে যে কোনো উস্কানিমূলক পদক্ষেপের জবাব হবে ভয়াবহ, হুঁশিয়ারি রাশিয়ার। অস্ত্রবিরতির পরদিনই পাকিস্তানি পুলিশকে হত্যা করল টিটিপি। এবং সবশেষ থাকছে দ্রুতগতির 110টি কমব্যাট স্পিডবোট পেল ইরানের IRGC। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মুসলিম দেশগুলোর সহযোগিতা সংস্থা OIC সদস্য দেশগুলোর স্বীকৃতি চাই আফগানিস্তানের তালেবান সরকার। তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ শুক্রবার জানিয়েছেন, পাকিস্তান আসন্ন সম্মেলনে তিনি OIC সদস্যদের কাছে এই আহ্বান জানাবেন। গত 14 আগস্ট আফগানিস্তানের ক্ষমতা তালেবানদের হাতে আসলেও আন্তর্জাতিক স্বীকৃতি এবং বিদেশি অনুমোদনের অভাবে দেশটিতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় তালেবানকে এখনও স্বীকৃতি না দেওয়ায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ আফগানিস্তানের রিজার্ভের অর্থ আটকে রেখেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক আফগানিস্তানের গচ্ছিত 9.5 বিলিয়ন মার্কিন ডলার বাজেয়াপ্ত করেছে। আগামী 19 ডিসেম্বর ইসলামাবাদে OIC পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে মুসলিম দেশগুলোর কাছে নিজেদের স্বীকৃতি দাবি জানাবে আফগানিস্তানের তালেবান। আফগানিস্তানের জব্দ 28 কোটি মার্কিন ডলার হস্তান্তরে দাতারা সম্মত হয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। দেশটিতে জাতিসংঘের খাদ্য এবং স্বাস্থ্যসেবায় এই অর্থ হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংস্থাটি। BBC খবরে বলা হয়, আফগানিস্তান পুনর্গঠন ট্রাস্ট ফান্ড থেকে ছাড় হতে যাওয়া এই অর্থ জাতিসংঘের দুই সংস্থা WFP এবং ইউনিসেফ হস্তান্তর করা হবে। এর মাধ্যমে 1 কোটি মার্কিন ডলার ইউনিসেফ এবং 1.8 কোটি মার্কিন ডলার WFP পাবে। বিশ্বব্যাংক বলছে, জাতিসংঘের এই দুটি সংস্থায় নিজস্ব নীতি এবং পদ্ধতি অনুযায়ী আফগানিস্তানে সরাসরি সেবা পৌঁছে দেওয়ার সক্ষমতা রয়েছে। গত আগস্টে তালিবান কাবুল দখল করে আশরাফ গনি সরকারকে ক্ষমতাচ্যুত করে। এরপরই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। সশস্ত্র গোষ্ঠী তালিবান আফগানিস্তানের ক্ষমতায় বসায় সহায়তা বন্ধ করে দেয় বিশ্বের অনেক দেশ। পশ্চিমা বিশ্ব তালিবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে রাজি হয়নি। যুক্তরাষ্ট্র এবং অন্যরা আফগান রিজার্ভের 1,000 কোটি ডলার জব্দ করে রেখেছে। বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলও দেশটিতে অর্থ দেওয়া স্থগিত করে রেখেছে। রাশিয়ার একটি SU-30 যুদ্ধ বিমান কৃষ্ণসাগরের আকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি P-8A মডেলের গোয়েন্দা বিমানকে ধাওয়া করে তাড়িয়ে দিয়েছে। কৃষ্ণসাগরের আকাশে শুক্রবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিফেন্স সেন্টার। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার কৃষ্ণসাগরের আন্তর্জাতিক পানিসীমা থেকে রাশিয়ার সীমান্ত অভিমুখে একটি লক্ষ্যবস্তু শনাক্ত করে রাশিয়ার রাডার ব্যবস্থা। এরপর সেটি যাতে রাশিয়ার আকাশসীমা অতিক্রম করতে না পারে সেজন্য ঘটনাস্থলে একটি SU-30 যুদ্ধবিমান পাঠানো হয়। যুদ্ধবিমানটির পাইলট ঘটনাস্থলে গিয়ে দেখতে পান লক্ষ্যবস্তুটি একটি মার্কিন P-8A গোয়েন্দা বিমান। এই অবস্থায় মার্কিন গোয়েন্দা বিমানটিকে কৃষ্ণসাগরের আকাশ থেকে তাড়িয়ে দেওয়া হয়। রাশিয়ারও জানিয়েছে, বিদেশি বিমানটি কৃষ্ণসাগর ত্যাগ করার পর রুশ যুদ্ধবিমানটিও নিরাপদে নিজ ঘাঁটিতে ফিরে আসে। আকাশসীমা ব্যবহারে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। ইরাকে IS বিরুদ্ধে লড়াই সমাপ্ত করেছে মার্কিন বাহিনী। গতকাল ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল আরাজি এই ঘোষণা দেন, যদিও যুক্তরাষ্ট্র এটা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে মধ্যপ্রাচ্যে নিয়োজিত শীর্ষ মার্কিন জেনারেল ম্যাকেনজি বলেছেন, ইরাকে তাদের যে 2500 সেনা অবস্থান করছে তারা সেখানেই থাকবে, সেনা প্রত্যাহার করা হবে না। যদিও এর আগে বাইডেন গত জুলাই ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমিকে আশ্বাস দিয়েছিলেন যে সেনা সরানো হবে। জেনারেল ম্যাকেনজি ইরাকে মার্কিন সেনাদের উপর ইরান সমর্থিত মিলিশিয়াদের ক্রমবর্ধমান হামলার আশঙ্কা করে বলেন, তারা চায় আমেরিকার সেনারা বের হয়ে যাক। তবে ইরাকে অবস্থান করা মার্কিন সেনারা এখন থেকে অভিযানের ভূমিকা পালন না করলেও তারা ইরাকের সেনাদের IS বিরুদ্ধে যুদ্ধ করতে বিমান সহায়তা দেবে।
মার্কিনজি বলেন ইরান চায় মার্কিন সেনা দ্রুত ইরাক থেকে বের হয়ে যাক, কিন্তু যুক্তরাষ্ট্রের সেনা সরে যাচ্ছে না। ইরাক থেকে বের হয়ে না যাবার কারণে ডিসেম্বরে জুড়ে চলমান সহিংসতা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। যুক্তরাষ্ট্র 2003 সালে ইরাকে হানা দেয়। দেশটিতে প্রায় 170,000 মার্কিন সেনা ছিল। 2011 সালে যুক্তরাষ্ট্র অধিকাংশ সেনা প্রত্যাহার করে, কিন্তু 2014 সালে ইসলামিক স্টেটের আবির্ভাব হলে যুক্তরাষ্ট্র ফের ইরাকি সেনাদের সঙ্গে মিলে অভিযান শুরু করে। ইউক্রেনের বিরুদ্ধে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এবার হুঁশিয়ার উচ্চারণ করলেন। তিনি বলেন, সীমান্তে ইউক্রেন উস্কানিমূলক পদক্ষেপ নিলে তার কঠোর জবাব দেওয়া হবে। ইউক্রেনকে যে কোনো ধরনের উস্কানিমূলক পদক্ষেপের ব্যাপারে সতর্ক করে দিয়েছে রাশিয়া। রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিক জানিয়েছে, কিয়েচ প্রণালীতে ইউক্রেনের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ডুনবার্স পাঠানোর প্রতিক্রিয়ায় পেসকভ এই হুঁশিয়ারি দিয়েছে। এর আগে ইউক্রেনের কঠোর সমালোচনা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনবাসে গণহত্যা চালাচ্ছে। পূর্ব ইউক্রেনের রুশ ভাষী জনগোষ্ঠীর এক বড় অংশ বসবাস করেন ডনবাস এলাকায়। তাদের বিরুদ্ধে বৈষম্যের বিষয়টির প্রতি ইঙ্গিত করে এই মন্তব্য করলেন পুতিন। তিনি বলেন, ডনবাসে কী ঘটছে তা আমরা দেখছি এবং জানি, এটা নিশ্চয়ই গণহত্যার মতোই দেখাচ্ছে। রাশিয়া সমর্থিত বিদ্রোহী 2014 সাল থেকে ডনবাস অঞ্চলে ইউক্রেনের সেনাদের সঙ্গে লড়ছেন। রাশিয়া সীমান্তে সেনা মোতায়েন করায় উত্তেজনা বাড়ছে। রাশিয়া ইউক্রেন আক্রমণের পরিকল্পনা করছে বলে আশঙ্কা করা হয়েছে। রাশিয়ার সীমানার বাইরে রুশ ভাষাভাষীদের বিরুদ্ধে বৈষম্যের সমস্যা সমাধানের বিষয়ে কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট। এদের অনেকেই পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে বসবাস করে। পুতিন বলেন, ডনবাসে কী হচ্ছে তা আমরা দেখছি এবং জানি, এটা অবশ্যই গণহত্যা বলেই মনে হচ্ছে। নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে এক মাসের অস্ত্র চুক্তি করেছিল টিটিপি বা পাকিস্তান তালেবান, কিন্তু বৃহস্পতিবার সরকারের প্রতিশ্রুতি পালন করেনি দাবি করে অস্ত্রবিরতি থেকে সরে আসে তারা। এরপর দিনই হামলা চালিয়েছে এবং পাকিস্তানি পুলিশকে নিহত করেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, উত্তর পশ্চিম পাকিস্তানে দেশটির পুলিশ পোলিও টিকাদানকারী টিমকে নিরাপত্তা দিচ্ছিল, কিন্তু তেহরিকি তালেবান অর্থাৎ টিটিপি সদস্যরা নিরাপত্তা দেয়া পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে এক পুলিশ সদস্য নিহত হন। হামলার পর তেহরিকি তালেবানের মুখপাত্র মোহাম্মদ কোরাশানি দায় স্বীকার করেছেন। আল জাজিরার খবর অনুসারে পাকিস্তানের খাইবার পাখতুখাওয়া প্রদেশের তানক জেলায় এই হামলার ঘটনা ঘটে। প্রদেশটিতে 65 লাখ শিশুকে পোলিও রোগের টিকা দিতে কর্মসূচি ঘোষণা করেছে সরকার। কর্মসূচির দ্বিতীয় দিন এই হামলার ঘটনা ঘটল। স্থানীয় পুলিশ কর্মকর্তা সাজ্জাদ আহমেদ অ্যাসোসিয়েটকে জানিয়েছে, বন্দুকধারীরা মোটরসাইকেলে এসে পোলিও টিমকে নিরাপত্তা দেয়ায় পুলিশের উপর হামলা করে। এতে ঘটনাস্থলেই পুলিশের একজন কনস্টেবল নিহত হন, মারাত্মকভাবে আহত হন আরও পুলিশ কর্মকর্তারা। গত নভেম্বর মাসে আফগানিস্তান তালিবানের মাধ্যমে টিটিপি পাকিস্তানের সরকারের সঙ্গে এক মাসের অস্ত্রবিরতি চুক্তি করে। চুক্তিতে টিটিপি তাদের 100 সদস্যকে মুক্তি দেওয়া সহ বেশ কয়েকটি শর্ত দেয়, কিন্তু টিটিপির দাবি পাকিস্তান সরকার তাদের সঙ্গে দেয়া প্রতিশ্রুতি পূরণ করেনি, ফলে চুক্তি সমাপ্তির ঘোষণা দেয় তারা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-কে আরও 110টি কমব্যাট স্পিড বোট দেওয়া হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব স্পিড বোট পারস্য উপসাগরের পানি সীমায় বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহার হবে। আজ আনুষ্ঠানিকভাবে এইসব স্পিড বোট IRGC-র কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসাইনি সালামী সহ বন্দর আব্বাস এলাকায় সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। এসব স্পিড বোট অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন এবং এতে ক্ষেপণাস্ত্র লঞ্চার বসানো হয়েছে, পাশাপাশি এতে বিভিন্ন ধরনের নজরদারি যন্ত্রপাতিও যুক্ত রয়েছে। অনুষ্ঠানে IRGC-র প্রধান জেনারেল হুসাইন সালামি বলেছেন, ইরানের নৌযানগুলো গতি, পাল্লা এবং হামলায় নিখুঁত ক্ষমতার দিক থেকে দেশের সার্বভৌম রক্ষার ক্ষেত্রে এগুলোকে অত্যন্ত শক্তিশালী এবং ধ্বংসক্ষমর অধিকারী করে বানানো হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।